ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মুন্সি বিপ্লব বলছি জাপানের গুনমা প্রিফেকচার থেকে। এটা খুব প্রত্যন্ত একটা অঞ্চল, একেবারে অজপাড়াগা। গুনমা সিটি থেকেও বেশ গভীরে, অনেক গভীরের একটা গ্রামে গেছিলাম আজকে। সাথে আমাদের তৈবুর শুভ ভাই আছেন, তো একসাথে গিয়েছিলাম। সাথে আমাদের একজন জাপানিজ খালাম্মাও আছে, আপনাদের সাথে পরিচয় করাই দিব। তো দেখতেই পাচ্ছেন কোন পরিবেশ, পিছনে ধান ক্ষেত, খুবই সুন্দর। এই পিছনে ধান ক্ষেত, আর এই পাশে ওই যে ওইরকম ডুপ্লেক্স বাড়ি, কৃষকদের বাড়ি আর কি। তো এর আগেও গ্রাম নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো আসলে জাপানে যেখানেই যাই নতুনত্ব মনে হয়, এই জন্য একটু শেয়ার করা আর কি। আর আজকে যেখানে আসছিলাম, তো আসলে অনেকের কাছেই জানতে গেলে দেখা যায় যে তাদের জন্ম জাপানেই, 40-45 বছর বয়স হয়ে গেছে, আজও টোকিওতে যায়নি। এরকম লোক অনেক আছে, এরকম লোক অনেক আছে যে আজও পর্যন্ত টোকিওতে যায়নি। এখানে চাষবাস করে বা এখানে আশেপাশে ফ্যাক্টরি আছে, নিজের ফ্যাক্টরি অথবা পরের ফ্যাক্টরিতে কাজ করে, আর এরকম ডুপ্লেক্স বাড়িতে জীবনযাপন করে। এ এক আলিশান জীবন আর কি, শহরের চেয়েও বেশ ভালো আছে তারা। তো মানে কান্ট্রি সাইডটা কত সুন্দর হয় জাপানের। আমরা এখন টোকিওতে ব্যাক করছি, ব্যাক করতে করতে আরেকটু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলেন আমরা মানে দেখি আর কি আশেপাশের পরিবেশটা কেমন। আমরা আজকে যে মানে যে রাস্তা দিয়ে যাব, হাইওয়ে না, লোকাল রাস্তা, গ্রামের রাস্তা, ধান ক্ষেতের রাস্তা, খুবই সুন্দর রাস্তা। ধান ক্ষেতের আইল যেটা বাংলাদেশে আমরা হাঁটি, এই দেশের ধান ক্ষেতের আইল দিয়েও তো পাকা রাস্তা আছে, যেগুলো কৃষকদের গাড়ি চলাফেরা করে, ধান টান নিয়ে যায় এটা সেটা। আমরা সেই আইল দিয়ে দিয়ে যাব আপনাদেরকে একটু, মানে আজকে একটু বৃষ্টি, তো যার কারণে হ্যাঁ, তো বৃষ্টির মধ্যেও একটু চেষ্টা করব শেয়ার করার জন্য, যে গাড়ির জানালা দিয়ে একটু চেষ্টা করব যে আসলে কিভাবে মানে গ্রামের পরিবেশটাও, ক্ষেত খামারের পরিবেশটাও কতটা সুন্দর আর কি। তো আমরা চলেন বাকিটা দেখি আর কি। তো আমরা এখানে মাঝখানে একটু একটা ফ্যামিলি মার্টে দাঁড়িয়েছি একটু চা কফি খাওয়ার জন্য। এটা ফ্যামিলি মার্ট, একটা কনভিনিয়েন্ট স্টোর আর কি। এটা হচ্ছে তার সার্বিক ভিউ। আমাদের সাথে খালাম্মা আছে। হ্যাঁ, ওকামোতো-সান, ইউটিউব নাম দিস কেদো মাকসো আকেতে সো 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 নাম দিয়ে ইউটিউব দেশ আনাতে ইস্তা দেশ বঙ্গুর দেশ না ইস্তা দেশ ওখানে তো ইয়ো যা সো সো দা আগে দা যো যাস। কে আমাদের সফর সঙ্গী হচ্ছে আমাদের খালাম্মা। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। সে বাংলাদেশে অনেকবার গেছে, ওখানে আমার এক ফ্রেন্ড আছে মিরপুরে, তারই খুব ক্লোজ আর কি, আমাদের ফয়সাল ভাইয়ের ঢাকাতে, ওরা ওখানে যেয়ে থাকে আর কি, আমার কোম্পানির মাধ্যম দিয়ে যা আশা করে সব সময়। এভাবে পরিচয় খুব বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে বেশ গত 3 বছরে। তো আজকে গ্রামে তার বাবার বাড়ি এসেছিলাম, তার জিক্কা বলে জাপানিজ ভাষায় বাবার বাড়িকে, গ্রামের বাড়িকে। তো তার জিক্কাতে গিয়েছিলাম তার বাবার বাড়িতে একটা জিনিস দেখার জন্য আর কি। তো সেই এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করা আর কি, যে কত অজপাড়া গা এটা একবারে আর কি। সেও আসে না, বছরে হয়তো এক একবার আসে। মাই তো শিখিতেন না জিক্কা নি পরবর্তীতে ঢাকাইতে গেলে আপনারা যারা ঢাকা থেকে দেখছেন তার সাথে দেখা করতে পারবেন। আমি তার ঠিকানা দিয়ে দেবো, সে কোথায় থাকে। সে বলতেছে যে যখন ঢাকায় যায় তখন মানে আমার যে জাপানে আমার কোনো দাম নেই, কিন্তু ঢাকায় গেলে আমার মানে সেই রকম আমি স্টার হয়ে যাই, সবাই আমার সাথে ছবি ওঠানোর জন্য আসে। বিরিয়ানি মজা মজা বিরিয়ানি মজা নেই। ধান ক্ষেত গুলো মাত্র রোপণ করেছে আর কি, একদম ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি আমরা। ওই যে দেখেন ট্রেক্টরে জমি চাষ করতেছে আর কি। এখানে কেউ কারোর জমি চাষ করতে আসে না, সে নিজেই কৃষক, তার নিজেরই ট্রাক্টর এবং সে নিজেই চাষ করছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে কোনো এক অজপাড়াগায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।